স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ অগ্নিপথ আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে মাথাটা কেমন যেন মানে চক্কর দিয়ে উঠলো। ওই আমি সেন্সেস হয়ে পড়ে গিয়েছিলাম। তারপরে এক দয়ালু ভদ্রলোক আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখে আমাকে সে একই কথা বললো যে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তো আরেকটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট আমার স্মৃতিশক্তি আবার ফিরিয়ে দেবে। এইসব আহা বাদ দাও না, সেসব কথা এসব আজে বাজে বিষয় নিয়ে আপাতত মাথা না ঘামালো চলবে। তোমাকে টায়ার দেখাচ্ছে, যাও গিয়ে রেস্ট নাও। আমারও তাই মনে হয় সাহের, তোমার রেস্ট নেওয়া উচিত। আর চা কফি জুস কিছু লাগে বলো, আমি বানিয়ে দেবো। এখন থেকে বাইরে বের হলে সাথে কাউকে নিয়ে বের হও, তাতে তো কোনো সমস্যা নেই, তাই না? কেন, ও কি পঙ্গু নাকি বুদ্ধি প্রতিবন্ধী? হ্যাঁ, যে বের হলে কাউকে সাথে করে নিয়ে বের হতে হবে। আমি বুঝতে পারছি না শ্যামা, তুই এরকম ভাবে রেগে যাচ্ছ কেন? আহা, তোমরা সবাই এখন যাও তো, যার যার ঘরে যাও, গিয়ে আরাম করো, আমি একটু রেস্ট নেব, অনেক ধকল গেছে। তুমি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি মা? হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছি শুনে আর কি করবে, দরজামাই ঠিকঠাক ঘরে ফিরেছে তো? ও তুমি? আমি চাইলে তোমার মেয়ে জামাইকে মৃত্যু অবস্থাতেও পাঠাতে পারতাম, কিন্তু আমার ছেলে যতক্ষণ তোমার কাছে আছে তেমন কিছুই আমি করব না, কারণ আমি জানি তুমি তোমার লাভের জন্য প্রাইভেট যে কোনো ক্ষতি করতে পারো, যে কোনো। ও সাদা কথা বলছেন না কেন? কি হলো, বোবো হয়ে গেছে? মা দেখেছ, বোবো হয়ে গেছে। ওকে আমি সারা জীবনের মতো বোবা করে দেবো, আমি নিজের হাতে ওকে খুন করবো। হ্যালো এই নতুন যন্ত্রণা সব প্ল্যান না বরবাদ করে দেয়। সাইফকে বলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কাজল যেন কেসটা উইথড্র করে নেয়। এবার তাহলে শুনুন, একটা মহিলাকে আপনি কিভাবে ঘাবড়ে দিবেন? জাস্ট গিয়ে বলুন আপনার চোখে নিচে এরকম কালি দাগ পড়ে গেছে কেন, নির্ঘাত ঘুম হয় না, অথবা বলুন আপনার চোখের পাশে এরকম কুচকে গেছে কেন, রিঙ্কল প্রবলেম, অথবা বলুন আপনার চোখে আমার রাফ অ্যান্ড ড্রাই দেখাচ্ছে কেন। ব্যাস হয়ে গেল, আমি এই স্ট্র্যাটেজি সব 40+ উপর অ্যাপ্লাই করছি।
আর তখন যদি আপনি ওদের চেহারাটা দেখতেন একদম ছবি তুলে রাখার মতো। আর তখন আমার সিচুয়েশনটা চিন্তা করেন, আমি হচ্ছে একমাত্র ত্রাণকর্তা রক্ষাকর্তা। ভাগ্যের ছেলেদের এরকম কোনো কমপ্লেক্স নেই? মোটেও না, আজকাল ছেলেরাও নিজেদেরকে নিয়ে যথেষ্ট পরিমাণ কনসার্ন। তাই তো বলি, নিজের প্রতি একটু খেয়াল করেন। কেন, এই যে হাতের কাছে যা পেয়েছেন তাই পরে চলে এসেছেন, কি শার্টের সাথে কি প্যান্ট পরেছেন বলেন তো। কেন, খারাপ কি? মানে মানুষের কালার সেন্স যে এত খারাপ হতে পারে, এত খারাপ হতে পারে, সেটা আমি আপনাকে দেখে ফার্স্ট বুঝলাম। শোনো, আমি ভাই গরিব মানুষ, কাপড় পরেই লজ্জা নিবারণের জন্য ওইসব কালার ম্যাচিং ট্যাচিং আমার দ্বারা হবে না। ইস, আর আমি যেন কোন বিল গেটসের নাতনি। দেখবেন, আমি যখন অনেক টাকা কামাবো তখন ফ্যাশন কাকে বলে। বাবা কি বলতো জানেন, ছোটবেলা যখন মার কাজল আপুর লিপস্টিক হারাতো সেটা নির্ঘাত আমার কাছেই পাওয়া যেত। এই জন্যই তো বলি, তোমার কপালে কিভাবে এই কাজটা জুটলো, আর এই কাজটা এত এনজয় বা কেন করছো তুমি? আচ্ছা একটা কথা বলি, বিয়ে ছাড়া অন্য যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। কেন কেন? বাইরে আমার কিছু লজ্জা করে না? ওরে বাপ রে। তবে আপনার কিন্তু একটা টেনশন বেঁচে গেছে। কি বলো তো? বিয়ের সব মেকআপ কিটের উপরে আমরা অ্যাটলিস্ট ডিসকাউন্ট তো পাচ্ছি। রাইসা, একটা কথা ছিল, বিয়ের বিষয় না, অন্য একটা বিষয়ে। তাহলে কোন বিষয়ে? কাজলের বিষয়ে। কি? আচ্ছা, আমাদের এই বিয়ের ব্যাপারটা তুমি তোমার বোনকে জানিয়েছো? যে মানুষ নিজের স্বার্থের জন্য সব কিছু বিকিয়ে দিতে পারে সে আমার বোন হতে পারে না। আর আরও আমার বিয়ের কথা জেনে কি করবে? আমাকে মেহেদি পরাতে আসবে নাকি আমাকে পায়েস খাওয়াতে আসবে? ওর হাতের ছোঁয়া কোনো কিছু, কোনো কিছু আমার গলা দিয়ে নামবে না স্যার। এতটা ঘৃণা, তাও আবার নিজের আপন বোনকে? আরে বেচারি আসলে খুব বেশি কষ্ট পেয়েছে, এখন কি করে ওর মন থেকে যে ভার নামানো যায়। আপনি ঘুমাননি এখনো? ঘুমার আসে কি করে, সংসারে একটার পর একটা ঝামেলা তো লেগেই রয়েছে। ভাবলাম হারিয়ে যাওয়া ছেলেটাকে পাওয়ার পর একটু সুখে শান্তিতে থাকতে পারব, তা না। কি যে হয়ে গেল, আমার সুখের সংসারে নিশ্চয়ই কারো নজর লেগেছে। মাম্মি, সাইফও আসলে বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। ভদ্রলোক আসলে কি চাচ্ছে, কেন চাচ্ছে, বিষয়টা একদমই পরিষ্কার না। খুবই রহস্যজনক আচরণ করছে। তার উদ্দেশ্যটা আমার কাছে মোটেও ভালো ঠেকছে না। তোমাকে একটা দায়িত্ব দেব কাজল, তুমি কি পারবে দায়িত্বটা পালন করতে? কি চাইবে এখন এই মহিলাটা? কোনো চাল ছেলে বসবে না তো আবার। জি জি বলুন না মাম্মি। তুমি সাইফকে একটু চোখে চোখে রেখো প্লিজ, ছেলেটার এমনি একটু মাথা গরম, কখন যে কি করে বসে।
আর এই শয়তান লোকটা তো এটাই যাচ্ছে। আপনি টেনশন করবেন না, আমি অবশ্যই ওর খেয়াল রাখবো। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। তুমি তো অল্পতেই কাজের উপর এড়িয়ে যাচ্ছ কেন সবার? কাউকে চা কফি অফার করা তো সাধারণ ভদ্রতা। সাধারণ ভদ্রতা, যখন থেকে তুমি বাড়িতে ঢুকেছো তোমার মৃত্যুর সংবাদটা পেয়েছি, কে তোমাকে চা করে দিচ্ছে, শরবত করে দিচ্ছে। আমি পাললে তো আমাকে সবে সরিয়ে দিচ্ছ ওখান থেকে। মৃত্যু সংবাদ? হ্যাঁ মৃত্যু সংবাদ। এই কাজল যে আরো কত সর্বনাশ করবে কে জানে। চাই তুমি নিজে একবার চিন্তা করে দেখো, বলানি কনে একজন লোক হুট করে বাড়িতে এসে আমার ভাই হয়ে গেল। আর দেখো কি কোইন্সিডেন্স, সে লোকটি ভালোবাসে মানুষকে, কাজল। আমার তো মনে হয় সবকিছু সাজানোর নাটক, আর এটা নিয়ে আমাদের বাড়ির কারো কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তা নেই। তুমি তো মৃত্যু সংবাদ দিয়ে বলছিলে, এখন আবার এসব কি আরম্ভ করলে? সেটাই তো বলছি, সাহেব ভাইয়ের নাকি সোকল্ড একটা বাবাও আছে, আর উনি নাকি মাম্মির প্রথম হাজব্যান্ড। সে মাম্মিকে ফোন করে বলছে তার ছেলেকে ফেরত চায়, অথচ এতদিন ছেলের কোনো খোঁজ খবর নেই। আর ওদিকে মাম্মি মাম্মিও ছেলের জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। দুজন মিলে যা শুরু করেছে সেই সকল বাবা আর মাম্মি, ছেলের জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। হ্যাঁ আর সেটা তখনই হয় যখন ব্যক্তিটা ইম্পর্টেন্ট হয়। ইম্পর্টেন্ট মানে তো পয়সা, এই তো? এছাড়া আরো অন্যান্য বিষয় থাকতে পারে। সাইফার বাবা ফোন করে বলেছে তোমাকে নাকি মেরে ফেলা হয়েছে, তোমার ডেড বডি বাসায় পাঠিয়ে দেবে। বুঝতে পারছো তখন আমার মানসিক অবস্থাটা কি? আমি তো ভেবেছি সত্যি সত্যি যদি এমন হয় তাহলে আমি গলায় দড়ি দেবো। মার অবস্থা খুব খারাপ। কেন কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছি না, তবে মার অবস্থা আশঙ্কাজনক, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। কি বলছো তুমি, তোমরা কোথায়? কোথায় আর থাকবো আমরা, আমাদের যেখানে থাকার কথা আমরা সেখানে, গ্রামের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মা, তুমি একদম চুপ করে থাকো, আমি যা করেছি ঠিকই করেছি। তুমি জানো না যে ওই বাড়িতে কি হচ্ছে, শ্যামা তো একটা চালবাজ মেয়ে, ওর সাথে আবার এখন যোগ হয়েছে সোহা, যে যার স্বার্থ উদ্ধার করার জন্য গুটি চেলে যাচ্ছে। তার মধ্যে
তুই কেন আবার ওকে বলতে গেলি যে আমি মা? আমার কি মনে হয় জানো, শায়রের স্মৃতি অলরেডি ফিরে এসেছে, ও এখন শুধু অভিনয় করছে। আমি এত কিছু বুঝি না বাবা, আমার মাথায় কিছু ঢুকে না। আমার সুস্থ সবল ছেলেটা কার নজরে পড়ে যে এত বড় সর্বনাশ হয়ে গেল আল্লাহই জানে। কার নজর আবার লেগেছে? ওই জিনাত মির্জা আর শ্যামা, ওদের নজরই তো লেগেছে। শ্যামা যখন দেখেছে যে ও কোনোভাবেই কাজলের সাথে পেরে উঠবে না, তখন ও জাদু টোনা করে আমার ভাইকে বশ করেছে। ওই জিনাত মির্জা কি এমনি এমনি আমার ছেলেকে আটকে রেখেছে? শায়রের যদি স্মৃতিশক্তি ফিরে আসে, তাহলে ওই প্রফেসর রহমান আর প্রফেসর জাহিদের যারা খুনি, তাদের কি শাস্তি দেবে না ভেবেছিস? এই জন্যই তো ওই মহিলা চার দেয়ালের মধ্যে আমার ছেলেকে আটকে রেখেছে। ওরা চায় শায়ের ঘর জামাই থেকে ওদের সারা জীবন গোলামি করুক। যাক, এতদিনে তুমি তাহলে বুঝতে পেরেছো কেন ওই খবিশ মহিলা আমাদেরকে এতদিন বাড়িতে রেখেছে। এত মশা এখানে! আমার না মা, এখানে অসহ্য লাগছে, বিশ্বাস করো। মশা, মাছি, ধুলা, ময়লা, লোডশেডিং, অসহ্য, ডিসগাস্টিং একটা পরিবেশ। ওখানে না ছিল মশা মাছি, না ছিল লোডশেডিং, কি আরামে না ছিলাম ওখানে আমরা, না মা? এবার এই সমস্ত কথা ভুলতে শুরু করো। আজ কেন যেন সেলটার কথা বারবার মনে হচ্ছে। ও কোথায় কেমন আছে আল্লাহই জানে। তার মধ্যে কেন তুই আমার অসুস্থর কথা ওকে বলতে গেলি? ভালো লাগে না